তো অনেক বড় পরিসরে আলোচনা হলো প্রথম যে জিনিসটা এসেছে যে আসলে তিনটি প্রণোদনা দিয়ে দিয়ে এখানে আলোচনা হয়েছে একটি হলো একটি এটার কাঠামো বা বিন্যাস এবং তৃতীয়ত হলো এটার বাস্তবায়ন তাহলে তিনটি জিনিস এখানে আছে তো এই তিনটি জায়গাতে তথ্য উপাত্ত কিন্তু যেটুকু আসে তাতে বোঝা যায় যে আয়তনের ক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বলছে যেহেতু অনেকেই পাননি তার মানে হলো এটা যথেষ্ট হয়নি এখন যথেষ্ট না হওয়াতে যে যে এটার যে সম্পদ লাগে কারণ এটা হতে হচ্ছে আরো জিডিপির আরো এক দুই শতাংশ দিতে হবে সেটার জন্য হয়তো অন্যান্য সংস্কারের দরকার পড়বে কর আদায় দরকার করবে বৈদেশিক সাহায্যকে ভালো ব্যবহার করার দরকার পড়বে কিন্তু যেটা এই এরপরে যে বাস্তবায়নের ক্ষেত্রে যে বিভিন্ন সঠিক মানুষ সঠিক সময়ে এটাকে পাওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে এটা আমাদের বহু ধারাবাহিক আলোচনার কোন কোনো কোনো ক্ষেত্রে এটা হয়েছে অনিচ্ছ ভাবে যেখানে সরকারের সক্ষমতা ছিল না বিশেষ করে স্থানীয় সরকারের দুর্বলতার কারণে বাংলাদেশ এই সুযোগগুলোকে ভালোমতো ভালো মতো ব্যবহার করতে পারেনি একটা তো আমি বারবারই বলি প্রায় সুর মতো স্থানীয় সরকার কর্মকর্তাকে সরকারের পক্ষ থেকে বরখাস্ত করতে হয়েছে এই সময়কালে আমরা দেখেছি এবং যে জন্য সরকারকে রাজনৈতিক শক্তি না অনেক ক্ষেত্রে প্রশাসনিক শক্তির উপর নির্ভর করে এগোতে হয়েছে এটা ভালো মন্দের বিচার যাবো না কিন্তু দুইটি জিনিস বারবার করে বের হয়ে এসেছে বারবার সেটা হলো প্রথম বিষয়টি হলো প্রচারণার অভাব অর্থাৎ সরকার যে কি দিচ্ছে কিভাবে দিচ্ছে কাকে দিচ্ছে এইটার ক্ষেত্রে যথেষ্ট প্রচারণা নেই অথবা যেই ব্যাখ্যাটি সর্বদা করার কথা সেটাও নেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা অভাব আমরা বিভিন্ন আলোচনার ভিতরে আমরা লক্ষ্য করেছি এবং সেহেতু এই ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো আরো বড় ভূমিকা পালন করতে পারে কিনা সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে যে সরকারের প্রণোদনা কাঠামোকে আরো সঠিক বলেছেন এই অধিকারের জায়গাটাকে পরিষ্কার করা দ্বিতীয়ত আরেকটা জিনিস এটার সাথে বারবার এসেছে সেটা হলো স্বচ্ছতার বিষয়টি কাকে দেওয়া হলো কত দেওয়া হলো কিভাবে দেওয়া হলো সেই লোকটি আসল আসলেই এই পৃথিবীতে আছেন কি নাই এইগুলির বিবরণ গুলো যথাসময়ে সময়ে সঠিক সময়ে প্রকাশ করা বাছনীয় তৃণমূল পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এবং এইটার ক্ষেত্রেও আমি মনে করি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান একটা বড় ধরনের সহযোগিতামূলক পদক্ষেপ দিতে পারে আগামী দিনের জন্য এটা খুব বড় হবে আমি অন্য একটি বিষয় আপনাদের কাছে আসতে চাচ্ছি সেটা হলো আমরা যখন বলি বড় কি ছোট এটা অনেক ক্ষেত্রেই আমরা সামষ্টিক দৃষ্টিভঙ্গি থেকে বুঝি যেই জিনিসটি বড়ভাবে এসেছে যে একদিকে যেমন আমার আয়তনে এই প্রণোদনাকে বাড়াতে হবে অপরদিকে একটি বিভাজিত দৃষ্টিভঙ্গি যদি না থাকে তাহলে এটা প্রকৃত মানুষের উপকারে আসবে না অর্থাৎ আমাকে আয়তনেও বাড়াতে হবে প্রণোদনাটাকে আবার যেই মানুষগুলোর যেই প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে আপনারা এইটার ভিতরে দিয়ে মেটাতে হবে দেখুন আজকের এই আলোচনায় আপনারা দেখেন কত ধরনের মানুষ তাদের কত ধরনের সমস্যার কথা বলেছে একজন লেদার টেকনোলজিস্ট একজন উচ্চমার উচ্চ পর্যায়ের একজন বিনিয়োগকর্তা তিনি কিভাবে বেকার অবস্থায় থাকেন এবং তার কিভাবে ঋণের জালে তিনি আটকে থাকেন সেইটা থেকে আলোচনা থেকে আরম্ভ করে আউড় অঞ্চলের উপকূল অঞ্চলের আমাদের দলিত আদিবাসী শারীরিক আমাদের কত ধরনের এছাড়া যুবক নারী আমরা 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 কত ধরনের জায়গা এখানে এখানে দেখলাম আমি নিশ্চিত যদি বিভাজিত তাতি কামার কুমার এদের নিয়ে আসতাম তাহলে আরেকভাবে হতো ঢাকা শহরের হকারদের যদি নিয়ে আসতাম আরেকভাবে হতো আমার যদি ছোট ছোট যে উদ্যোক্তা ছোট ক্ষুদ্র মাঝারি যে উদ্যোক্তা আছে তাদের আলোচনা আমরা আরেকদিন দিন করেছি এর তাদের আনলে হতো অর্থাৎ এখানে একদিকে যেমন একটা সাধারণ নীতিমালা লাগবে কিন্তু আবার অনেক বিশেষায়িত ভাবে প্রকৃত মানুষের প্রকৃত দুঃখ কষ্টগুলোকে গুলোকে নিরসন করার জন্য আর একটু বিশেষায়িত পদক্ষেপ লাগবে এই জিনিসটা আমি বারবারই আসছে এবং এইটাকে আগামী দিনে দ্বিতীয় প্রজন্মের প্রণোদনায় যখন আসবে এই বিভাজনের বিষয়টিকে ডিসএগ্রিগেটেড ইংরেজিতে যেটাকে বলে হয় এ মাচ মোর ডিসেড্রোচ ইজ নেসেসারি এবং ফর দ্যাট গভ ডু হ্যাভ দ্য ইনস্টিটিউশন সরকারের তো এর জন্য প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনি ধরেন শারীরিক ভাবে যারা প্রতিবন্ধী তাদেরকে দেখভাল করার জন্য কি সরকারের প্রতিষ্ঠান নেই আছে তো সরকারের কি স্থানীয় সরকারের মাধ্যমে অন্যান্য কিছু করার সুযোগ নাই আছে আতিকুমার এদের জন্য সেরিকালচার বোর্ড আমার হ্যান্ডলুম বোর্ড ইত্যাদি তো আছে তো এইটাই তো সময় ছিল এদের কার্যকারিতা দেখানো সরকারের সেই প্রশাসনের সেই প্রতিষ্ঠানগুলোকে কেন যুক্ত করা হচ্ছে না আমি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কথা পরে আসবো তো সেই তো এই জায়গাটা আমি আরেকটু জোর দিলাম আমি আরেকটা জিনিসকে এই আলোচনার ভিতর থেকে যেটা বের হয়ে এসেছে যে যে পদ্ধতিতে আমরা কাজ সেই পদ্ধতিগুলোকে কিভাবে উদ্ভাবনী করা যায় কার্যকর করা যায় একটি দেখেন একটা তো বড় অংশ ছিল মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ এই এলাকাতে আমাদের এর আগেও বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে যেই অর্থেই হোক না কেন শত বিতর্কের পরেও একটা ইতিবাচক প্রভাব রেখেছে সেই মাইক এই বর্তমান পর্যায়ে সুক্ষুদ্র আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখুন আমাদের যতগুলো প্রণোদনা দেওয়া হয়েছে তার সাথে যেহেতু আমরা কর্মসংস্থানের সংযোগকে সরাসরি ভাবে উপস্থাপন করতে পারিনি আগামী দিনে কিভাবে করব। যেমন বিদেশে কি হয় বিদেশে আপনার পোল্ট মানে রোল ট্যাক্স দেয় অর্থাৎ কিনা আপনি যত নতুন কর্মসংস্থান যদি একটা করে নতুন আপনি নতুন চাকরি সৃষ্টি করেন একটি শ্রমিকের চাকরি দেন একটি কর্মসংস্থান হয় তাহলে তার কিছু অংশ সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে পূরণ করা হয় অর্থাৎ আপনি প্রণোদনাকে সোজাসুজি ভাবে সাথে আপনি যুক্ত করে নিয়ে আসবেন কিনা সেটা একটা দেখার বিষয় আছে দেখুন আরেকটা আমি বলি সরকারের পক্ষ থেকে একটি ক্রেডিট গ্যারেন্টি স্কিম হয়েছিল অর্থাৎ এই যে এত কথা বলছেন খেলাফি হয়ে যাবে সেহেতু তাকে ঋণ দিচ্ছে না ব্যাংকের ম্যানেজার সাহেব সেই জন্য রক্ষণশীল এটাকে মোকাবেলা করার জন্য সরকারের ক্রেডিট গ্যারেন্টি স্কিম করা হয়েছে অথচ এই ক্রেডিট গ্যারেন্টি স্কিমকে ব্যবহারের ক্ষেত্রে শত ধরনের বিপত্তি আমরা লক্ষ্য করছি সেহেতু এগুলোকে সমাধান করার ব্যাপার রয়েছে আরেকটি বিষয় রিপোর্টের ভিতরেও ছিল সেটা হলো যে যে ধরনের আমাদের সামাজিক সুরক্ষা বা এই বিভিন্ন ধরনের ভাতা ইত্যাদির ব্যাপার করা হয় সেগুলো কিভাবে কর্মসংস্থানের সাথে করা যায় ঐতিহাসিক ভাবে তো আমরা খাদের বিনিময় খাদের বিনিময়ে কাজ এটা করে এসেছি এইবার সময়কালে আমরা কিভাবে করব ইত্যাদি যে ইস্যুটা উঠেছে যে আগামীতে ফসল কাটার সময় কৃষককে কিভাবে আমরা সমর্থন দিতে পারি এটা খুবই ভালো একটি চিন্তা সেই চিন্তাটাকেও আমরা কিভাবে আগামী দিনে নিতে পারবো অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কাঠামো বাড়াতে হবে ডিসেগ্রিগেটেড ভাবে বিভাজিত ভাবে দেখতে হবে এবং কি কৌশলে আমরা তাদের কাছে পৌঁছাবো এই কৌশলগুলোকে নতুন ভাবে চিন্তা করার প্রয়োজনীয়তা দেখা দিবে বলে আমি মনে করি আমি আরেকটা বিষয় আপনাদের কাছে এখানে আনি কামরান ভাই বলেছেন কিন্তু আরো অনেকে থাকলে হয়তো বলতেন সেটা ব্যক্তি উদ্যোক্তাদের শেষ বিচারে কিন্তু আত্মকর্মসংস্থান না শেষ বিচারে কিন্তু আপনার মজুরি ভিত্তিক কর্মসংস্থানই হলো আপনার রূপান্তরের প্রক্রিয়া এবং মজুরি ভিত্তিক কর্মসংস্থানের জন্য ব্যক্তি খাতের বিনিয়োগ যদি না বাড়ে যেটা বাংলাদেশে গত চার বছর যাবত স্থবির হয়ে আছে যদি ব্যক্তি বিনিয়োগ না বাড়ে কর্মসংস্থানের কোনো টেকসই সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে বলে আমাদের কাছে মনে হয় এটা আপনারা এখানে মনে মনে রাখবেন আর একটা বিষয় আমি মনে করতে চাই যে এই পুরো কাজের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা যেটা এনজিও বলা হয় আমরা নন স্টেট অ্যাক্টর বলি সিবিও বলেন এদের যদি যুক্ত না করেন সরকার তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অনেক বেশি বাধা এবং অনেক বেশি ব্যর্থতার মুখোমুখি হবে দেশ সামগ্রিক উদ্যোগকে একত্রিত করে নিয়ে যদি এগোতে হয় তাহলে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে এই প্রণোদনা পৌঁছানোর ক্ষেত্রে সরাসরি ভাবে যুক্ত করতে হবে যারা তৃণমূল পর্যায়ে কাজ করে যাদের স্থানীয় পর্যায়ে জ্ঞান আছে যাদের এই ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা এবং সক্ষমতা আছে যাদের কাছে তথ্য আছে তাদের সাথে সরকারের সংযুক্ততা বাড়ানো অতিভাবে অতীব গুরুত্বপূর্ণ আগামী দিনের সংস্কারের পদক্ষেপে এখানে যাবেন আমি যে কথাটা বলে আপনাদের এখানে শেষ করতে সেটা যে দেখুন বাংলাদেশের এই ধরনের কর্মসংস্থানের পক্ষে কাজ করার ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হলো তথ্য উপাত্তের অভাব বাংলাদেশে যে যেই যেই সংজ্ঞায় বেকারত্ব নিরূপণ করা হয় সেই সংজ্ঞায় একেবারেই অচল এবং অবাস্তব চার পাঁচ শতাংশ আমরা যেভাবে দেখাই যে বাংলাদেশে মাত্র বেকার এটা তো ঠিক না আমরাই জানি যে আমাদের এই মুহূর্তে প্রতিটি যুবক যারা আছেন আঠারো থেকে পঁচিশ বছর আঠাশ বছরের ভিতরে তিনজনে একজন বেকার এক তৃতীয়াংশ মানুষ বেকার শিক্ষিত বেকার হয়তো দুইজনে এখন যেভাবে দাঁড়াচ্ছে দুইজনে একজন শিক্ষিত বেকার হয়ে যাচ্ছে সেহেতু বেকারত্বের সংখ্যা নিরূপণ করা সরকারের চলমান প্রক্রিয়ার তথ্য উপাত্তকে সংস্কারের অংশ হিসেবে সামনে নিয়ে আসতে হবে কর্মসংস্থানের তথ্য উপাত্ত যদি না থাকে তাহলে অন্ধকারের ভিতরে সরকার নীতি প্রণয়ন করবে এবং অন্ধকারে তীর মারলে পরে সেটা লক্ষ্যভেদ করে না সেহেতু আপনাদের এইখানে তথ্য উপাত্তের জায়গাটাকে আমাদের শক্তিশালী করতে হবে এখানে যুবক শ্রেণী বলেন নারীদের কথা কথা বলেন অবশ্যই দারিদ্র বিমোচন কিন্তু দারিদ্র বিমোচন হবে কেমন করে যদি ওই লোকটার আয় না থাকে ওই লোকটার কর্মসংস্থান না থাকে তাহলে কেমন করে দারিদ্র বিমোচন হবে যেহেতু দারিদ্র বিমোচন কর্মসূচি প্রকারন্তরে অথবা প্রকৃত অর্থে কর্মসংস্থানের কর্মসূচি কর্মসংস্থানের সেহেতু আগামী অষ্টম পঞ্চবর্ষিক পরিকল্পনা যদি আপনার মূল ধারণা আপনার আনতে হয় তাহলে এই অতিমানি উত্তর সময়ে বাংলাদেশের এই উত্তরণকালীন সময়ে মধ্য আয়ের দেশের যাওয়ার সময়ে স্বল্প আয়ের দেশের থেকে বেরোনোর সময়ে স্বল্প স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর সময়ে যদি একটি মাত্র চিন্তার খায় তাহলে সেটা কর্মসংস্থান এবং সেই কর্মসংস্থানকে আমাদের এই প্রচলিত প্রণোদনার মানে টোটকা ওষুধের বাইরে যে একটি টেকসই আমাদের উপনীত করতে হবে সেইটার জন্যই আমাদের সামগ্রিক সামষ্টিক কাঠামো অষ্টম পর্য বার্ষিক পরিকল্পনা সে তো আজকে যে আলোচনাটা হলো এই আলোচনাটাতে বিন্দুর মধ্যে সিন্ধু দেখার সুযোগ আছে আমরা অতিমারি উত্তর প্রভাব দেখলাম এবং আমরা সকলেই জানি অতিমারি উত্তরের প্রভাব দুর্বল মানুষের উপর যেটা পড়েছে এটা অতিমারি কেটে গেলেও কিন্তু কেটে যাবে না এটা থেকে যাবে এবং সেহেতু তাদের থেকে বেরোনোর জন্য এবং যারা নতুন ভাবে এই দুর্বলতার ভিতরে পড়লেন তাদেরকে রক্ষা করার জন্য আগামী দিনে কর্মসংস্থানের নীতিমালাই হবে মূল আমাদের রেখা, সেই সুবর্ণরেখা দিয়েই আমাদের অষ্টম পরিকল্পনাকে দাঁড় করাতে হবে এই বাংলাদেশের এই একদিকে সম্ভাবনা অন্যদিকে বিপদ এই দুটোর মধ্যেখানে সামঞ্জস্য বিধান করে সকলের পক্ষে এগোনোর জন্য আজকে এই আলোচনায় আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ এবং আপনারা সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন